नमस्कार बंधुरा थोरबड़ी खड़ा चैनल नतून एक एपिसोडे आबार तुम्हारे अनेक अनेक स्वागत। आज के एक दुर्दान्त जायगाय चले एसेछी। जायगाटा एक रेस्टुरेंट नय बा फास्ट फूड जॉइंट बोलबो ना, एटा बेसिकाली होच्छे टेकअवे करे खाबार निये जान आपनारा अथवा अनलाइन अर्डर करे नीन, अथवा एखाने एक छोट्ट जायगा मतन करा आछे जेखाने एटलिस्ट 7-8 जन बसे चाइले खेते पारे। तो आमरा सेभाबेई आज के बसे खाबो, किन्तु आलादा करे बोधहय सीटिंग अरेंजमेंट एखाने सेरकम भाबे नेई, सबटाई देखाबो भेतरे गिये। जायगाटार नाम एक दी ओ इट्स मोमो और जायगाटा हे बागुयाटी चत्वरे जैंगड़ा काली मंदिर ठीक तर बापासर गलि दिए ढुके हल्का एक टर्न नेबें देखें अपना बा हाथे पड़े अपोलो फार्मेसि। से अपोलो फार्मेसि ठीक अपोजिटर एक छोट गलि ढुके ही बाड़ी अपनी धक्का खाबें सेटाई हे ओ इट्स मोमो। और पास एक जिम देखते मैंने एखे खावा दावा करूँ और पासे जिम कर शरीर स्वास्थ्य हमार मत अनेक ही नहीं। तो जैक खूब सुंदर कम्बो देखा तुम्हारे तरह संगे और खबर दबार रही है मैंने एकदम অ্যাট্রাকটিভ ব্যাপার স্যাপার। আর হ্যাঁ, সবথেকে যেটা অ্যাট্রাকটিভ সেটা হলো থোরবড়ি খাড়া ফ্যামিলির জন্য কিন্তু একটা অফার আছে, ডিসকাউন্ট আছে, পুরো ব্যাপারটা ডিটেইলসে বলবো, শেষ অবধি ভিডিওটা তার জন্য দেখতে হবে, দেখতে থাকো। আমরা কিন্তু কী কী নেবো এখানে বলে দিয়েছি এবং তোরজোর কিন্তু কিচেনে শুরু হয়ে গেছে। এই তোমরা দেখতে পাচ্ছ এখানে রান্নাবান্না কিন্তু জোর কদমে চলছে, একদম শক্ত হাতে সবাই একদম হাল ধরে নিয়েছে কিচেনের। দাদা তোমার নামটা? ও দাদা আমাদের কিন্তু এখানে স্পেশাল চাইনিজ আইটেমগুলো রান্না করে দিচ্ছে যেগুলো আমরা খাবো। তো ঠিক আছে একটু ওয়েট করি, আর ততক্ষণ আমরা কিন্তু এই দোকানের ওনার আন্টিকে কিন্তু সঙ্গে পেয়ে গেছি, একবার দেখিয়ে দে। তো আন্টির সাথে একটু কথা বলে নেবো, এবার তোমরা শুনে নাও সমস্তটা। এমনি দোকানটা শুরু করেছিলাম কেন ঘরে একা বসে থাকি তো ভালো লাগে না, তাই দোকানটা করলে একটু আমার সময় কাটবে, এই জন্যই দোকানটা করেছি। দোকানটা 3 মাস মতন হলো, পুজোর ঠিক পুজোর সময় থেকে শুরু করেছিলাম। আমাদের এটা একটা মানে হোম ডেলিভারি করেছি আমরা, হ্যাঁ ইচ্ছে করলে মানে হোম ডেলিভারি বললেও হবে, সুইজি জোম্যাটোর সাথে যোগাযোগ আছে আমাদের। আর আপনাদের ইচ্ছা হলে আপনারা বসেও খেতে পারেন, বসে খাওয়া দাওয়ার একটু অ্যারেঞ্জমেন্ট করেছি আমি। থোরবড়ি খাড়ার চ্যানেলের সাথে যোগাযোগ করেছি, ওনারা এসছেন, আর থোরবড়ি খাড়ার চ্যানেল থেকে যারা আসবেন তাদের জন্য আমার 10% ডিসকাউন্ট আছে কম্বো ছাড়া এবং মোমো ছাড়া, যে কোনো খাবারই 10% ডিসকাউন্ট আছে। আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি একবার এসে অন্তত খেয়ে যান, খেয়ে টেস্ট করে যান কেমন জিনিসটা হচ্ছে। অবশেষে রান্নাবান্না কমপ্লিট আর আমরা বসে গেছি একদম টেবিল ভর্তি খাবার নিয়ে। কি কি আছে একবার একটু দেখিয়ে দিই। সবার প্রথমে আমার মুখের সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে কটেজ স্টিম মোমো, এখানে খুব সুন্দর দেখতে এটা। এর সঙ্গে মোমোর সঙ্গে কিন্তু এই এক ধরনের সস, এই এক জিনিস, এই আরেক জিনিস, আরও অনেক কিছু রয়েছে, সব একটা একটা করে পরিচয় করাবো। এরপর যেটা আছে একদম বিখ্যাত জিনিস কবিরাজি মোমো, বাগুইয়াটিতে কবিরাজি মোমো, আর বেশি দূর যাওয়ার দরকার নেই। এরপর যেটা আছে সেটা হচ্ছে শেফ স্পেশাল মোমো, এই মোমোটা একটা স্পেশালিটি আছে খাওয়ার সময় বলবো। আর তারপর যেটা নিয়েছি তোমাদের জন্য একটা খুব স্পেশাল জিনিস কম্বো, হ্যাঁ একদম পকেট ফ্রেন্ডলি দামে একটা কম্বো, যার মধ্যে থাকছে এই মিক্সড ফ্রাইড রাইস, তার সঙ্গে থাকছে চিকেনের একটা ডিশ। পরিমাণটা দেখো,
আর তার সঙ্গে থাকছে এই স্পেশাল ক্রিসপি চিকেন। এই সমস্তটাই তোমাদের বলবো কেমন খেতে কেমন দাম, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো একটুও স্কিপ না করে। আর হ্যাঁ, খাবার শুরুতেই বলি, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এক পয়সাও লাগে না, একটা সাবস্ক্রাইবার বাটন জাস্ট প্রেস করে দাও, আর পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না, তাহলে কিন্তু আমি যখনই ভিডিও দেবো তোমরা কিন্তু নোটিফিকেশনটা পাবে। আর হ্যাঁ, আমরা ইনস্টাগ্রামে কিন্তু ইকুয়ালি অ্যাক্টিভ, প্লিজ ইনস্টাগ্রামে যাও, লিঙ্ক দেওয়া আছে নিচে, থোরবড়িখারা হ্যান্ডেলের নাম, ওখানে গিয়ে ফলোটা করো, অনেক সুন্দর সুন্দর ছবি, আপডেট, অ্যানাউন্সমেন্টস, রিলস সব তোমরা ওখানে পাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া শুরু করো। শুরুতেই যেটা খাবো সেটা হচ্ছে কটেজ স্টিম মোমো। এই এরকম বেশ মিষ্টি দেখতে, একদম ঠিকঠাক সাইজের একটা, 1 2 3 4 5 6 7 সাত পিস থাকে, আর দাম নেয় 110 টাকা। দেখে কিন্তু চরম লোভনীয় লাগছে, একটা দুর্দান্ত স্মেল আসছে, তো দেখা যাক। ভয়ানক খেতে, ভয়ানক। দেখাই ভেতরটা, কি জুসিনেসটা খেয়াল করছো তোমরা? আমরা একটু বাইরে বসে আছি তো আজকে, আমি যেমন বলেছি এটা রেস্টুরেন্ট নয়, জাস্ট বাড়ির সাইডে একটা জায়গা করা আছে, উপরে ছাতা, রোদ্দুর আছে ভালো, কালার কীরকম ক্যামেরায় আসবে আমি জানি না, তবে আমি বলছি তোমরা বিশ্বাস করো, মারাত্মক জুসিনেস। এখানে পনির আছে, পেঁয়াজ রয়েছে, হালকা ধনে পাতা এবং রসুন, আর ছোট্ট ছোট্ট কুচি করা গাজর দেখতে পাচ্ছি, মানে স্টাফিংয়ে কিন্তু কোনো ফাঁকিবাজি নেই, দুর্দান্ত স্টাফিং। এরকম না আমার মুখে পড়ে দেয়, আমি বাড়িয়ে বলছি না, আমি বহু বহু দিন এত ভালো কোয়ালিটির মোমো খাইনি। আমাদের মোমো নিয়ে একটা স্পেশাল সিরিজ আছে, সেই সিরিজে আমি বলেছিলাম মোমো নিয়ে কোনো রকম মানে ছেলে খেলা আমার পছন্দ না, কিন্তু এটা যারা করেছে না ওরা খেল দেখিয়ে দিয়েছে যে মোমো নিয়ে নাড়াচাড়া করলেও এত সুন্দর একটা জিনিস বানানো সম্ভব হয়। এখানে নানা রকম সস রয়েছে, স্টিম মোমো সস, ফ্রাইড মোমো সস, সুইট চিলি সস, মেয়োনিজ। আমি এক কাজ করি, এই পিসটা সব রকম জিনিস একবার খাই, মেয়োনিজের সাথে খাবো না, একটু সুইট চিলি সস দিয়ে একটু কামড়ে খেয়ে দেখি। বেশ ভালো লাগবে, তবে আমার মনে হয় সুইট চিলি সসটা ফ্রাইড মোমোর সাথে আরও ভালো যাবে, একটু স্টিম মোমোর সাথে সাথে দেখি। এটা স্টিম মোমো সস হলেও আমার মনে হয় এটার সাথে দরকার নেই, আর এমনি এমনি খান ওর ফ্রাইড মোমো সসের সাথে। দেখে রাখুন এই লাল লাল সসটা, লঙ্কার দানা দেখা যাচ্ছে, এটার সাথে খাবেন জমে যাবে। পরের আইটেম আসছি, পরের আইটেমে চলে এসছি, এর নাম হলো শেফ স্পেশাল মোমো, দুর্দান্ত এটা দেখতে, তবে লুকস ওয়াইজ ওটা একটু বেশি ভালো দেখতে, কিন্তু খেতে আমার মনে হয় এটা বেশি ভালো হবে, কারণ এটা শেফ স্পেশাল। আর এর মধ্যে স্পেশালিটি হলো এর মধ্যে পনির রয়েছে, চিকেন রয়েছে, প্রন রয়েছে, একটা মোমোর মধ্যে এত কিছু, সাইজ ছোটা লেকিন বড়া ধামাকা। ওহো, অনবদ্য, দেখা ভেতরটা। আমি সত্যি বলছি, আমি অনেক বড় বড় জায়গায় মোমো খেয়েও মোমোর ভেতরে স্টাফিং না, এত চিন্তা ভাবনা করা স্টাফিং আমি কোনোদিন দেখিনি, কি মারাত্মক টেস্ট। এরকম মোমো দিলে পারে না, বেশি কথাবার্তা বলা যায় না, শুধু খেতে হয়। এটা দামটা বলি, এর দাম 150 টাকা, সাত পিস থাকবে, জমিয়ে খেতে পারবে, একটা মোমো নিলে পেট ভরে যায়। 10-এ 10, 10-এ 20। এবার যেটা করতে হবে, যেটা মোমোর সাথে আমি খাইনি, স্যুপটা, মুখের টেস্টটা চেঞ্জ করতে হবে তো, কারণ এরপর আসছে আসল জিনিস, কবিরাজি মোমো। স্যুপটা একবার দেখিয়ে দিই, স্যুপের কোয়ালিটিটা দেখো, টেক্সচারটা দেখো, মোমোর সাথে এরকম স্যুপ আচ্ছা আচ্ছা জায়গায় দেবে না, মানে আমরা যখন রেস্টুরেন্টে গিয়ে স্যুপ অর্ডার করি আলাদা করে জাস্ট, তখন এরকম স্যুপ পাওয়া যায়। মানে সত্যি, মানে প্যালেটটা পুরো রিফ্রেশ হয়ে গেল। আমি জানি না এখানে সব রকম মোমোর সঙ্গে স্যুপ দেওয়া হয় কি না, তবে আমি এখানে কথা বলে নিয়েছি, আপনাদের যদি মানে ধরুন এমন কোনো মোমো অর্ডার করলেন যেখানে স্যুপ দেওয়া হয় না, কিন্তু আপনারা যদি চান আপনাদের কিন্তু স্যুপ দিয়ে দেবে, কোনো চাপ নেই, আরামসে খান। মুখটা রিফ্রেশ হয়েছে, এটা পরে আবার ভালো করে খাবো, তার আগে কবিরাজি মোমোটা দেখাই।
তিন নম্বর আইটেম স্পেশাল আইটেম আমার মানে খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি, সেটা হচ্ছে অভিরাজি মোমো। এই দেখে নাও, আর মোমোর ওপর লেখা আছে ও ইটস মোমো, সুন্দর করে লিখে দিয়েছে মেয়োনিজ দিয়ে। এটাকে ভেঙে খেতে ইচ্ছা করছে না, তাও খেতে হবে। একটুখানি খুলি, এই সাইডের জায়গাটা যেটা আছে এখানে আমি ডিম ঝুড়োই দেখতে পাচ্ছি, যেটা কবিরাজিতে হয় আর কি। তো এখানে ছ পিস থাকে, দাম পড়বে 100 টাকা, চিকেন কবিরাজি মোমো। যদি এর মধ্যে চিজ অ্যাড করা তাহলে 120 টাকা দাম পড়বে, 20 টাকার একটা ডিফারেন্স। তো ঠিক আছে, আমি এটাকে আগে ভাঙি, যদিও ভাঙতে ইচ্ছা করছে না। এই আমার মনে হয় এখানে 3 পিস, এখানে 3 পিস, এইভাবে 6 পিস দেওয়া রয়েছে। এই আমি পেয়ে গেছি মোমোটা, একটু দেখাই। ফ্রাইড মোমো করা রয়েছে চিকেন, তার উপরে কবিরাজি স্টাইলে এটাকে আবার ফ্রাই করা হয়েছে, ডিপ ফ্রাই করা হয়েছে। এবার একটা কথা বলে দিই, খাবার আগে এই জিনিসটা পার্টিকুলার আইটেমটা আপনারা কিন্তু, যেমন বলেছি যে এই জায়গাটা সম্পূর্ণটাই জোম্যাটো সুইগিতে আছে, আপনারা কিন্তু এই মেনুর মধ্যে কিন্তু এই কবিরাজি মোমোটা জোম্যাটো বা সুইগিতে পাবেন না। তার কারণটা কি, যেটা আমি কিচেনে কথা বলে জানতে পারলাম, আপনারা এই কবিরাজি মোমোটা গরম গরম খাবেন তবে এর মজাটা পাবেন, কিন্তু আপনারা যদি বাড়িতে অর্ডার করেন এই জিনিসটা সেরকম আর থাকবে না। তো কাজেই কাস্টমারের কাছে হয়তো একটা ব্যাড ইম্প্রেশন পড়বে, তার থেকে ভালো যে এটা জোম্যাটো বা সুইগিতে না দেওয়াই ভালো। আপনারা জোম্যাটো সুইগি থেকে অন্যান্য খাবার অর্ডার করতেই পারেন, কিন্তু যদি মনে করেন এগুলো আলাদা করে খাবেন বাড়িতে বসে, এখানে পার্সোনালি একটা কিন্তু ডেলিভারি ব্যবস্থা রয়েছে, যেটার নাম্বার কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে এবং ডেসক্রিপশনও দেওয়া রয়েছে, সেখানে কল করুন। এইটা হচ্ছে বাগুইয়াটির জ্যাংরা অঞ্চলে, এখান থেকে 3 থেকে 4 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কিন্তু ফ্রি ডেলিভারি, 200 টাকার মিনিমাম অর্ডার হতে হবে। এর বাইরে যদি হয় তাহলে কিন্তু ডিস্টেন্সের ওপর বেস করে হালকা কিছু চার্জেস দিতে হতে পারে, যেটা খুবই স্বাভাবিক। তো যাই হোক, আমি এটা কামড়টা বসাই। ওকে, যেটা বলবো খেতে খুব ভালো, আমি পার্থক্যটা বুঝলাম সাথে, যেহেতু ফ্রাইড মোমো কাজেই ওটার ভেতরে, ওই দুটো মোমোর ভেতরে একটা প্রচন্ড জুসিনেস ছিল, এখানে ওই ব্যাপারে একটু টাইট। এটা আলাদা টেক্সচার, এটা এটা কিন্তু আমি কোনো মানে বদনাম করছি না, এটা কিন্তু একটা টেক্সচার। ওটার টেক্সচারটা ছিল খুবই নরম এবং জুসি, এটা হচ্ছে একটু টাইট টেক্সচার, খেতে খুব ভালো লাগবে। যেহেতু ওটা ফ্রাইড এটা সেরকমই হবে, আর ওপরে যে ডিমের মোড়কটা এটার জন্য কিন্তু মানে আরও বেশি ভালো লাগছে। যারা কবিরাজি লাভার আছে তাদের জন্য এটা কিন্তু হেভেনলি হবে। আমি প্রথমবার ট্রাই করলাম, আমার বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগলো, রেকমেন্ডেড। মোমো টোমো খেয়ে তো পেট হাফের বেশি ভর্তি হয়ে গেছে, এবার আমরা ডাইরেক্ট ফোকাস করবো হচ্ছে কম্বোতে, যেটার জন্য তোমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছো। 299-এর কম্বো এটা, এর মধ্যে এই থাকছে বাটার গার্লিক চিকেন, এর মধ্যে কিন্তু নানা রকম অপশন আছে। আমরা বাটার গার্লিক চিকেন নিয়েছি তার মানে এই নয় যে তোমরাও শুধু ওটাই পাবে, তোমরা যদি চাও মেনু কার্ড দেখে যেটা ওরা বলবে ওরা অপশন দিয়ে দেবে, তার মধ্যে থেকে যেটা খুশি তোমরা চুজ করে নাও। আমরা এখানে এটা নিয়েছি, আমাদের কাছে নতুনত্ব লাগলো বেশ। 8 পিস চিকেন দেওয়া হয়েছে, বেশ বিভৎস পরিমাণে, 299 টাকার একটা কম্বোতে এতটা পরিমাণ এক্সপেক্ট করা যায় না। রাইসের পরিমাণ দেখো, দুজন খেয়ে নিতে পারবে, মানে আমি যেটা বুঝতে পারছি একটা কম্বো নিলে দুজনের পেট ভরে যাবে আরামসে, মানে মনে হবে না যে একটু বাকি রয়ে গেল জায়গা। এবং তার সঙ্গে এই 5 পিস ফ্রাইড চিকেন, 299-এর কম্বোতে আর কি চাই। তো শুরুতে আমি একটা চিকেন তুলে নেব, এই এই ফ্রাইড চিকেন আছে এখানে, এর সঙ্গে একটা সস দেওয়া হয়েছে, কিছুই না, ওই সুইট চিলি সস আর মেয়োনিজকে একসাথে মিক্স করে দেওয়া হয়েছে, দুটোর সাথে মিশিয়ে নিয়ে ভালো করে। কেএফসি স্টাইলে, বাহ, দেখিয়ে দিই। ভেতরে পুরো ঠাসা চিকেন, কোনো ফাঁকিবাজি নেই, আর চিকেনটা মারাত্মক সস। আমার এগুলো কিছু লাগবে না, সস সস এমনি খেয়ে নিতে পারবো। বলে দিই এই যে 299-এর কম্বোটা, এটা কিন্তু আপনারা জোম্যাটো সুইগিতে এটাও পাবেন না, কবিরাজি মোমো পাবেন না এবং এটা পাবেন না। কারণ কি, এখানে ওই ফ্রাইড চিকেন বা কিছু হয়তো দেওয়া সম্ভব হয় না, অথবা এটাও হতে পারে কম্বোর দাম সবসময় সেম রাখা যায় না, তো নানা রকম কারণে এটাও কিন্তু জোম্যাটো সুইগিতে নেই। আমি আপনাদেরকে বলবো জোম্যাটো সুইগির থেকে কিন্তু নিচে যে নাম্বারটা আমি দিয়ে দিয়েছি বা ডেসক্রিপশনে, সেখানে কল করেই আপনারা নেওয়ার চেষ্টা করুন, তাহলে হবে কি আপনারা অতিরিক্ত চার্জের হাত থেকে বেঁচে যাবেন। আমি কি বলতে চাইছি, অ্যাকচুয়াল দাম যেটা রেস্টুরেন্ট বা ফাস্টফুড সেন্টারে রাখা হয় তার থেকে কিন্তু জোম্যাটো সুইগিতে দাম বাড়িয়ে দেওয়া হয়, এবং তার উপরেও কিন্তু অ্যাডিশনাল ডেলিভারি চার্জেস থাকে বা প্যাকেজিং চার্জেস থাকে। তো আমরা বেকার বেকার অত টাকা এক্সট্রা দিতে যাবো কেন, যখন এখানে আমার ফেসিলিটি রয়েছে ডাইরেক্ট অর্ডার করে খাওয়ার, আমি সেটাই করবো, অথবা টেক অ্যাওয়ে করে নিয়ে যাবো, অনেক অপশানস রয়েছে। তো জাস্ট আমার মনে হলো বলার আমি বলে দিলাম। তো
যাইহোক এত সুন্দর খাবারটা কম্বোটা কিন্তু আপনারা পাচ্ছেন না, এখানে এসেই নিতে হবে অথবা এদের কাছে ফোন করে আনাতে হবে। এরকম ভালো কম্বো কিন্তু মিস করবেন না। মানে আপাতত এটাকে বললাম আমি, সবকিছু যখন ভালো লেগেছে এই দুটো খারাপ না হয়ে, মানে সরি ভালো না হয়ে যায় না। এবার ধরে নেবো আর কম্বোতে যে রাইসটা আছে, একটা কথা বলি, ম্যাক্সিমাম জায়গায় সব জায়গায় না, কম্বোতে যদি রাই ফ্রাইড রাইস থাকে ভেজ করে দেওয়া আছে এটাকে, কিন্তু এখানে কিন্তু মিক্স দেওয়া হয়েছে। প্রচুর পরিমাণ রয়েছে এখানে, প্রচুর। তো ঢেলে নিলাম খানিকটা। আর আমি বারবার আমি বলতে চাই এই যে কোয়ান্টিটির ব্যাপারটা এদের, আমি পাঁচ পিস এরকম বড় বড় সাইজের পাঁচ পিস চিকেন ফ্রাই একটা কম্বোর মধ্যে, প্লাস এতটা পরিমাণ রাইস, এতটা পরিমাণ চিকেন, আট পিস চিকেন দিয়ে। আর একটা জিনিস আমার যেটা ভালো লাগলো, ও দশ পিস চিকেন, আচ্ছা আমি ভুল বলছিলাম, এখানে কিন্তু আট পিস নয় দশ পিস চিকেন দেওয়া হয়েছে। আর একটা জিনিস যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে, এখানে অ্যাকচুয়াল আপনি যদি শুধুমাত্র এটা অর্ডার করেন বা শুধুমাত্র এটা অর্ডার করেন তাহলে যে পরিমাণটা পাচ্ছেন এখানেও কিন্তু আমি সেটাই পেয়েছি। মানে এর থেকে ভালো জিনিস কিন্তু হতে পারে না, অনেক জায়গায় কম্বো করলেই পরিমাণটা কমিয়ে দেয়। আর প্লিজ ক্ষমা জ্ঞান না করবেন, পাশে একটা বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে, দুমদাম হাতুড়ি পড়ছে, এই পড়ছে, মানিয়ে গুছিয়ে নেবে। যাই হোক আমি একটুখানি চিকেন ঢেলে নেবো, একটু গ্রেভি নিয়ে নিচ্ছি, এটা খানিকটা ড্রাই আইটেম, আমার এসবের সাথে গ্রেভি লাগেও না। এখানে ক্যাপসিকাম রয়েছে, পেঁয়াজ রয়েছে, অনেক কিছু রয়েছে। তো প্রথমে আমি একটু রাইস খাবো। ওহো মারাত্মক, এটা দেখিয়ে দিই রাইসের যে কোয়ালিটি বেশ ভালো, বেশ সরু লম্বা দানা চাল ইউজ করা হয়েছে, তার সঙ্গে ছোট ছোট করে কাটা চিকেন, স্প্রিং অনিয়ন্স, কড়াইশুঁটি, ছোট ছোট প্রন, ডিম, সমস্ত কিছু রয়েছে। আর টেস্ট অনবদ্য, আরেকবার এমনি খাবো। আমার মনে হচ্ছে চিকেন টিকেন দরকার নেই, শুধু রাইস খাবো এরকম লাগছে। আমার আবার এগুলো ভালো লাগে, কার ভালো লাগে জানি না, শুধু শুধু ফ্রাইড রাইস, শুধু শুধু পোলাও বেশ ভালো লাগে। এবারে চিকেন খাবো, বাহ বেশি প্রেশার দিতেই হলো না, চিকেন দুভাগ। আপনারা কম্বো খান না খান, এই চিকেনের কিছু অর্ডার করেন, সবই ট্রাই করে দেখতে পারেন, সবই আশা করি ভালো হবে। বাটার গার্লিক চিকেন মাস্ট ট্রাই, মাস্ট ট্রাই দিস, মানে মুখে দিয়ে ফিদা। এবার একটু গ্রেভি দিয়ে, মানে ওই পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু দিয়ে হালকা গ্রেভি দিয়ে একটু রাইস খাবো। মন জিতে নিয়েছে, মানে লোকে হয়তো ক্যামেরা পেছনে যারা দেখছেন আপনারা ভাববেন আমি খুব বাড়িয়ে বাড়িয়ে বলছি, মানে মনে হতে পারে, কিছু করার নেই, খুব ভালো কোয়ালিটি চাইনিজ খেলে না মন এমনি মানে ভালো হয়ে যায়, আর এটা হচ্ছে ঠিক সেই রকমই জিনিস। এবার চিকেন দিয়ে, গ্রেভি দিয়ে, রাইস, চিকেনের সাইজটা দেখাই, এরকম ভালো বড় সাইজেরই চিকেন রয়েছে। আর ওপরে কোনো কঠিন নেই, দেখ ঠাসা চিকেন, মানে কোনো জায়গায় কোনো কৃপণতা নেই, মানে যে দামটাতে আপনি খাচ্ছেন তার থেকে অনেক বেশি পাচ্ছেন, আমার তো এটাই মনে হচ্ছে। অবভিয়াসলি হ্যাঁ ওরা লাভ রেখে দিচ্ছে, আমি কথার কথা বলছি, যা দাম দিয়ে আপনারা খাচ্ছেন তার চেয়ে বেশি হয়তো পাচ্ছেন। ওভারঅল খুবই ভালো লাগলো, এবার শান্তিতে খাই জিনিসটা, তারপর বাকি সব কথা নিয়ে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। তার আগে কনক্লুশনটা এখানে করে দিচ্ছি, এক কথায় বলতে গেলে দুর্দান্ত এক্সপিরিয়েন্স হয়েছে আমার এখানে এসে, আমি প্রত্যেককে রেকমেন্ড করবো একবার এখানে অন্তত আসুন। মুঘলাই কুইজিনের যে খাবার দাবার হয় না, তার মধ্যে অনেক দিন বাদে খুব ভালো কোয়ালিটির, মানে খুবই ভালো কোয়ালিটির খাবার আমরা খেয়েছিলাম নুসরাতসে, যেটা আই বাটনে দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশনেও লিঙ্ক আছে। এবং চাইনিজ ঘরানার মধ্যে বা এই টিবেটান মোমো টোমো যাই বলুন, এই ঘরানার মধ্যে খুব ভালো অনেক দিন বাদে যদি খাই তাহলে সেটা হচ্ছে এইটা ও ইটস মোমোতে। সব কিছু খেতে পারিনি আমরা, ফেরত নিয়ে যাচ্ছি। আর এই নোটেই আমি বলতে চাই যে কোয়ান্টিটি, দাম অনুযায়ী কোয়ান্টিটি এত বেশি এখানে যে একটা জাস্ট কম্বো, আমি সব কিছু সরিয়ে রাখলাম, একটা জাস্ট কম্বো 299 আপনারা যদি খান তাহলে আপনাদের দুজনের পেট ভরে বেশি, দুজনে শেষ করতে পারবেন না, এবং তার সঙ্গে যদি শুরুতে অন্য কিছু নিয়ে নিলেন তাহলে আপনারা শেষ। আর ভুল করেও কিন্তু কবিরাজি মোমো অর্ডার করে আবার কম্বো অর্ডার করে দেবেন না, কবিরাজি মোমোটাই শেষ করতে পারবেন না, তারপর আবার কম্বো। তো যাই হোক, এত কোয়ান্টিটির খাবার, এত টেস্টি খাবার, এত কোয়ালিটিফুল খাবার এই দামে, আশা করি এই এরিয়া তো আর আমার জানা নেই। তো
তো যাই হোক বেশি কথা বাড়াবো না, অবশ্যই এখানে সে খান। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে 299 এর এই কম্বো ছাড়াও কিন্তু একটা 199 এর কম্বো আছে, যেখানে 5 পিস ফ্রাই ছাড়া চিকেনের আর ফ্রাইড রাইসটা আপনারা পেয়ে যাবেন, এবং ফ্রাইড রাইসের জায়গায় আপনারা কিন্তু নুডলসও অপ্ট করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আমরা রাইস নিয়েছিলাম তাই আপনাদেরকে রাইস দেখালাম। এবং সবশেষে এটা বলে রাখি, মোমো, যে কোনো মোমো আর এই কম্বো বাদ দিয়ে বাকি যে কোনো খাবার আপনারা এখানে যদি কেনেন, অনলাইন অর্ডার করেন, যাই করেন, 10% ডিসকাউন্ট কিন্তু থোর বড়িখারা চ্যানেলের অডিয়েন্সের জন্য থাকবে। অবশ্যই কিন্তু এখানে এসে যদি টেক অ্যাওয়ে করেন, দেখাতে হবে যে আপনারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার। ঠিক আছে, তো এই নোটেই শেষ করছি আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে হবে, কমেন্ট করে আপনাদের ফিডব্যাক জানাতে হবে, কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আমরা সবার উত্তর দিই, আপনাদেরও দেবো। এবং প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন। টাটা, বাই বাই, পরের একটা ব্লগে দেখা হবে।